তোমাদের লাইভ সেশন চলছিল, তো কিছু সাউন্ড প্রবলেমের জন্য, কিছু না ভালো মতনই সাউন্ড প্রবলেম হচ্ছিল, যার জন্য পড়ানো সম্ভব হচ্ছিল না। তো যতদূর আমি পড়িয়েছিলাম 4th পয়েন্ট পর্যন্ত, তারপর থেকে আমি কন্টিনিউ করছি। একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, আমার খুব খারাপ লাগছে যে লাইভ ক্লাসটা নিতে পারলাম না। কিছু করার নেই, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো চলো স্টার্ট করছি। 5th পয়েন্ট কি রয়েছে? এডুকেশন ইজ থিং দ্যাট ইন এডুকেশন রেসিটেশন অ্যাক্টিভিটিস আর মাচ নিডেড, সাচ অ্যাক্টিভিটিস অ্যালিভিয়েট মনোটনিক ফর্ম স্পিয়ার অফ এডুকেশন। রেসিটেশন অ্যাক্টিভিটিস অলসো প্রোভাইড স্কোপ ফর এডুকেন্টস টু পাস দেয়ার লেজার টাইম ডেলি। ইন মোস্ট অফ টাইম সাচ অ্যাক্টিভিটিস ডু নট ডাইরেক্টলি হ্যাভ এনি এডুকেশনাল ইমপ্লিকেশনস, হাউ এভার দিস হেল্পস ইন ডেভেলপিং ব্যালেন্স পার্সোনালিটি অফ এডুকেন্টস। তো কারিকুলামের আমরা পাঁচখানা প্রিন্সিপাল পড়ছিলাম, তার মধ্যে এখানে চারখানা প্রিন্সিপাল হয়ে গেছে। তো এই 5th প্রিন্সিপালের মানে কি? এটা বলছে যে দেখো, অবসর সময়, লেজার যে টাইমটা রয়েছে, যে লেজার টাইমটা রয়েছে, যেখানে অবসর সময় কি করব, মোবাইল ঘাঁটবো না, টিভি দেখবো না, চ্যাট করব না, কি করব, ঠিক আছে? তো এই মোবাইল ঘাঁটা, চ্যাট করা, টিভি দেখা, এগুলো বেকার সময় নষ্ট। তাই এডুকেশন আমাদের শেখায় যে কিছু অ্যাক্টিভিটিস থাকে কারিকুলামের মধ্যে, যে যার দ্বারা আমরা আমাদের অবসর সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি, পড়াশোনার ছাড়াও আদার্স কোন কোন অ্যাক্টিভিটিস দ্বারা আমরা কাজে লাগাতে পারি, সেটার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো এর দ্বারা কি হচ্ছে? এর দ্বারা কিন্তু পুরো পার্সোনালিটি স্টুডেন্টের ডেভেলপ হচ্ছে। ওকে, এখানে কারিকুলামের যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, বিভিন্ন অবজেক্টিভস ছিল, কারিকুলাম কনস্ট্রাকশন ছিল, সমস্ত কিছু আমাদের শেষ হয়ে গেছে। আজকের এবার এই কারিকুলাম কনস্ট্রাকশনের অর্গানাইজেশনাল ফ্যাক্টরস কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা বাংলায় বলি সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তো সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি কি? কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর ডিফাইন অ্যাজ অ্যাক্টিভিটিস। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহপাঠ্যক্রমিক কার্যাবলী এমন কিছু কার্যাবলী যা কি করছে, স্টুডেন্টদেরকে কিন্তু সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট করতে সাহায্য করছে। মানে সিলেবাসে আমরা শুধুমাত্র যে বই পড়বো তা নয়, নাচ গান খেলাধুলাও আমরা স্কুলে করে থাকি। তো সেগুলোকে আমরা কি বলি, নাচ গান খেলাধুলাগুলোকে আমরা কি বলছি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বলছি, যার দ্বারা স্টুডেন্টদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বে সম্পূর্ণ বিকাশ হচ্ছে, ঠিক আছে? আর এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো কোথায় হচ্ছে? আউটসাইড অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম বা শ্রেণীকক্ষের ভেতরে হচ্ছে না, তার বাইরে হচ্ছে। আচ্ছা, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কে আরেকটা নামে আমরা জেনে থাকি, সেটা কি? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? যেখানে কিনা কালচার, সোশ্যাল, অ্যাস্থেটিক এই সমস্ত ডেভেলপমেন্ট শিশুর হয়ে থাকে, ঠিক আছে? এখানে বেঙ্গলিতে লেখা আছে, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এবার কিছু অবজেক্টিভস করতে হবে। কি কি অবজেক্টিভস আছে? ইট এনাবেলস দ্য স্টুডেন্ট টু এক্সপ্রেস দেমসেলফ। দেখবে নাচের মাধ্যমে, গানের মাধ্যমে বা কোনো খেলাধুলা বলো বা নাটক বলো, যাই কিছু না বলো না কেন, এগুলো সমস্ত কিছুই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে ইনক্লুড। এবং এইগুলোর মাধ্যমে কি হচ্ছে, স্টুডেন্টরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছে, প্রকাশ করতে পারছে। গেমস অ্যান্ড স্পোর্টসও কিন্তু কার মধ্যে ইনক্লুড আছে, কো কারিকুলামের মধ্যে ইনক্লুড। এর দ্বারা কি হচ্ছে, স্টুডেন্টদের বডি ফিটনেস থাকছে, তাদের একটা এনার্জি পাচ্ছে তারা। এগুলো কি সাহায্য করছে, হেলদি কম্পিটিশন দিতে সাহায্য করছে। নেক্সট কি বলছি, আচ্ছা বেঙ্গলিটা রয়েছে, একটু ওয়েট করে যাও, আমি বেঙ্গলিটা তোমাদের দেখাবো, তোমরা স্ক্রিনশট তুলে নিও। দিস অ্যাক্টিভিটিস গাইড স্টুডেন্টস, এই অ্যাক্টিভিটিসগুলো কি, এই অ্যাক্টিভিটিসগুলো স্টুডেন্টদেরকে নির্দেশ দিচ্ছে কিসের জন্য, হাউ টু অর্গানাইজ অ্যান্ড প্রেজেন্ট অ্যান অ্যাক্টিভিটি। মানে তোমরা কিভাবে তোমাদের বর্তমানের অ্যাক্টিভিটিগুলোকে সাজাবে বা সংগঠন করবে, সেইটা স্টুডেন্টদেরকে শেখানো হয়। তাদের স্কিলসগুলোকে ডেভেলপ করা হয়, কোঅপারেট করা হয়, কোঅর্ডিনেট করা হয় কিসে, বিভিন্ন পরিস্থিতিতে,
বিভিন্ন পরিস্থিতি তারা তাদের লিডারশিপ কোয়ালিটি মানে নেতৃত্ববোধ, নেতৃত্ববোধ মানে পলিটিক্সের নেতা নয়, নেতৃত্ববোধ মানে যে কোনো সিচুয়েশনে, যেমন দেখবে মনিটর করা হয় স্কুলে, রাইট? তো এখানে ক্লাসরুমে মনিটর করানো হচ্ছে, এতে কি হচ্ছে, তুমি কিভাবে তোমার মেম্বারদেরকে সঠিক নির্দেশ দিতে পারছো সেটা তুমি এখন স্কুল থেকে শিখলে পরবর্তীকালে কি হবে, তুমি যখন কোনো বিজনেস করো বা কোনো অর্গানাইজ বা কোনো ধরো ফ্যাক্টরি, ধরো তুমি ম্যানেজার হলে, এই সেক্ষেত্রেও তো তোমার তোমার মেম্বারদেরকে একটা নির্দেশ দিতে হবে। তো সেই লিডারশিপ কোয়ালিটিসটা কিন্তু এর সাহায্যে ডেভেলপ হচ্ছে। নেক্সট কি বলছে, প্রোভাইডস দ্য এভিনিউ অফ সোশিয়ালাইজেশন, সামাজিকীকরণ হচ্ছে। সোশিয়ালাইজেশন মিনস দ্য নর্মস অফ দ্য নর্মস অফ আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটি, আমাদের সমাজে কী কী নর্মস আছে, কী কী রুলস আছে, এবং কিভাবে তুমি সেগুলোকে মেনটেন করছো, এগুলো সমস্তই কি সোশিয়ালাইজেশন। তুমি নিজের অস্তিত্বকে বুঝতে শিখছো, নিজেকে নিজে তুমি পরীক্ষা করতে শিখছো, সেটাকে সেলফ অ্যাসেসমেন্ট বলে। এইগুলো সমস্ত কিছু কিসের জন্য হচ্ছে, এই তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে। বিদ্যালয়ে শুধুমাত্র কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে চলবে না, সেগুলো যতক্ষণ না তুমি পার্টিসিপেট করবে, তোমার মধ্যে কিন্তু সোশিয়ালাইজেশন বা সেলফ আইডেন্টিফিকেশন বা সেলফ অ্যাসেসমেন্ট আসবে না। সোশ্যালাইজেশন কিভাবে আসবে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দ্বারা। এর মাধ্যমে তুমি শিখতে পারবে যে কিভাবে তুমি সমাজে চলতে, দেখো যখন তুমি কোনো খেলা খেলো, ঠিক আছে, প্লেইং বা গেমস যখন তুমি খেলছো স্কুলের মধ্যে, তখন তোমার সেই প্লেয়ের মধ্যে, যে কোনো একটা গেমের মধ্যে তোমার কিছু রুলস থাকে, সেই রুলসগুলোকে তোমাকে মেনটেন করে চলতে হয়, রাইট? সেম অ্যাজ তুমি ভাবো যখন তুমি সমাজে থাকছো, তো সমাজেও কিছু রুলস আছে, সেগুলোকে তুমি ভাঙতে পারো না, সেগুলোকে তোমাকে মেনটেন করে চলতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য সোশ্যালাইজেশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য সেলফ আইডেন্টিফিকেশন, হোয়াট ইজ ইউর নিডস, হোয়াট ইজ ইউর ক্যাপাবিলিটিস, তোমার ক্যাপাবিলিটি কী, তোমার সামর্থ্য কী, তুমি কোনটা বেশি ভালো করতে পারো, তুমি কোন, তোমার হোয়াট ইজ ইউর পোটেনশিয়ালিটি, তোমার মধ্যেকার সম্ভাবনা কি রয়েছে, তাহলে তুমি নিজেকে নিজে জানছো। দ্যাট ইজ কল্ড আ সেলফ আইডেন্টিফিকেশন। সেলফ অ্যাসেসমেন্ট মানে তুমি ধরো জেনে গেলে যে আমি ভালো নাচ করতে জানি, বা তুমি যখন নাচটা করছো তখন তুমি নিজেকে নিজে অ্যাসেস করতে পারছো যে না, আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমাকে আরো ইম্প্রুভমেন্ট করতে হবে। তো নিজেকে নিজে তুমি এক্সামিন করছো, দ্যাট ইজ কল্ড আ সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আচ্ছা। এগুলো কি হচ্ছে, এগুলো সমস্ত কিন্তু তোমার এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে পার্টিসিপেট করলে এই তিন চারটে জিনিস তোমার মধ্যে ডেভেলপ হবে। নেক্সট বলছে, ইনকালকেট দ্য ভ্যালুস টু রিপ্রেজেন্ট আদার ভিউজ অ্যান্ড ফিলিংস, মানে তুমি অন্যের চিন্তা ভাবনাকে, অন্যের থট প্রসেসকে তুমি রেসপেক্ট করতে শিখবে। ইট মেক্স ইউ পারফেক্ট ইন ডিসিশন মেকিং, তুমি অন্যের ডিসিশন মেকিং মানে হচ্ছে তুমি তোমার অন্যের, ধরো কেউ ডিসিশন নিচ্ছে বা তুমি ধরো ডিসিশন নিতে তোমাকে এটা সাহায্য করছে, এটা তোমার বিলঙ্গিংনেস করতে সাহায্য করছে। সিসিএ মানে কিচ্ছু না, এটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসকে আমি শর্টে লিখেছি, ভুলক্ষণে পরীক্ষায় লিখবে না সিসিএ, আমি জাস্ট শর্ট ফর্মে তোমাদের লিখেছি, ঠিক আছে। সিসিএ প্রোভাইডস দ্য মোটিভেশন ফর লার্নিং, এইটা তোমাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রেরণা যোগাচ্ছে বা বুস্ট করছে। ইট ডেভেলপ দ্য ভ্যালুজ অফ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, এথিক্যাল, অ্যাকাডেমিক্যাল, মানে হচ্ছে এগুলো সমস্ত কিছু মানে মূল্যায়ন করছে বা তোমার মূল্যটাকে, দামটাকে বোঝাচ্ছে যে আমাদের সংস্কৃতির কি মূল্য রয়েছে আমাদের কাছে, বা আমাদের সোসাইটির কি মূল্য রয়েছে, তোমার সাইকোলজির কি ভ্যালু রয়েছে, এই সমস্ত কিছু ডেভেলপ করতে কে সাহায্য করছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। আচ্ছা এখানে দেখো যে কটা অবজেক্টিভস লিখেছি তার বেঙ্গলিতে লেখা আছে, ওকে, 4, 5, 6 যা বোঝালাম সেম লেখা আছে, কোনো আলাদা নেই, তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। চলো এবার আমি পড়াবো হচ্ছে টাইপস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে যে কটা কোশ্চেন এখন পড়িয়ে দিচ্ছি এই কোশ্চেনগুলোই আসে, এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, ওকে, এটা আমি গ্যারান্টি দিলাম। চলো টাইপ অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী, মানে ভাগগুলো পড়তে হবে, আমাদের শ্রেণী বিভাগগুলো পড়তে হবে, ডিভিশনটা পড়তে হবে। এটাকে সাধারণত পাঁচটা ভাগে ভাগ করা যায়, এখানে পাঁচ হবে, ওকে, পাঁচটা ভাগে ভাগ করা যাচ্ছে। ইটস ডিভাইডেড ইন্টু ফাইভ মেজর ক্যাটাগরি, সাচ অ্যাজ আ ফিজিক্যাল মানে মানসিক, ফিজিক্যাল মানে দৈহিক, মেন্টাল মানে মানসিক, ইমোশনাল মানে প্রাক্ষোভিক, সোশ্যাল মানে সামাজিক, স্পেশাল মানে বিশেষ কিছু কার্যকারিতা।
তো দিস আর দ্য ডিভিশন অফ আওয়ার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড স্পেশাল অ্যাক্টিভিটিস। এবার এইগুলোকেও আমরা কিন্তু ফার্দার ডিভাইড করতে পারি, সেটা আমি এক্ষুনি বোঝাবো তোমাদেরকে কিভাবে ফার্দার ডিভাইড করতে পারি। ওয়ান্স আগেন, হ্যাঁ চলো আগে বুঝে নিই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বলতে কি বোঝাচ্ছে, এবং তারপরে আমরা দেখব ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে আমরা কিভাবে ফার্দার ডিভিশন করব। ওকে, সো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এম অ্যাট দ্য কি ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল মানে কি? দৈহিক। দৈহিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝো? যেখানে তোমার দৈহিক বিকাশ ঘটবে, দেহের তুমি জোর পাবে, এনার্জি পাবে, সেটাকে আমরা কি বলে থাকি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলে থাকি, রাইট? আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে মোটর স্কিলস তোমার ডেভেলপ হচ্ছে, এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তোমার গেমস পড়ছে আর এক্সারসাইজ পড়ছে। তো ইনডোর অ্যান্ড আউটডোর গেমস থাকবে আর স্পোর্টস থাকবে। ওকে, দে কভার অলসো দ্য ট্র্যাক অ্যান্ড দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস, রানিং, জাম্পিং, থ্রোয়িং অ্যান্ড আদার অ্যাথলেটিক্স প্রোগ্রাম। এইগুলো তোমার গেমসের মধ্যে পড়বে। সো উই ক্যান ডিভাইডেড দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইন্টু টু পার্টস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ আওয়ার দ্য এক্সারসাইজ, সাম অ্যাস্থেটিক্স ইজ আওয়ার এক্সারসাইজ, সাম অ্যাস্থেটিক্স অর ইয়োগা অর প্রিটি, দিস অলস আর ইনক্লুডেড ইন আওয়ার এক্সারসাইজ। অ্যান্ড দ্য গেমস ইজ ইনডোর অর আউটডোর গেমস। ওকে, নেক্সট কি বলছে? মেন্টাল অ্যাক্টিভিটিস। মেন্টাল অ্যাক্টিভিটিস কি? মেন্টাল অ্যাক্টিভিটিস এমস অ্যাট দ্য ডেভেলপমেন্ট ইউর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস, ইউর কগনিটিভিটি, মানে তোমার বৌদ্ধিক বিকাশ ঘটাতে এখানে সাহায্য করছে। ইট মে বি আ থিংকিং প্রসিডিওর, চিন্তা শক্তি হতে পারে। ইট মে বি আর রিজনিং পাওয়ার, তোমার যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা হতে পারে। তুমি কত ভালোভাবে প্রবলেমকে সলভ করতে পারো, সমস্যার সমাধান করতে পারো, এটা হতে পারে, ঠিক আছে? তো এখানে এখানে দেখো থিংকিং, রিজনিং, প্রবলেম সলভিং, এগুলো কি হচ্ছে? এই সমস্ত অ্যাক্টিভিটিস দ্বারা তোমার মেন্টাল অ্যাক্টিভিটি বা ইওর কগনিটিভিটি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমাকে এই থিংকিং কে ডেভেলপ করার জন্য বা রিজনিং কে ডেভেলপ করার জন্য বা প্রবলেম সলভিং কে ডেভেলপ করার জন্য কোন কোন অ্যাক্টিভিটিস কে ইনক্লুড রাখতে হবে? ডিবেট, ডিসকাশন, সেমিনার, এক্সটেম্পোর, স্পিচ, তারপর হচ্ছে মক পার্লামেন্ট, কুইজ কম্পিটিশন, গ্রুপ ডিসকাশন, এই সমস্ত কিছু তোমার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস মধ্যে থাকতে হবে, তবেই তোমার থিংকিং, রিজনিং এন্ড প্রবলেম সলভিং ডেভেলপ হবে। নেক্সট কি বলছি? ইমোশনাল অ্যাক্টিভিটি। ইমোশনাল অ্যাক্টিভিটি কোনগুলো? দিস টাইপ অফ অ্যাক্টিভিটি এইমস অ্যাট ব্রিংগিং অ্যাবাউট ইউর ইমোশনাল ট্রেনিং অ্যান্ড ম্যাচুরিটি অফ স্টুডেন্টস দ্যাট গো টু বিল্ড আ হেলদি আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ পার্সোনালিটি। দ্যাট মিনস ইট হেল্প টু ডেভেলপ ইউর ফিলিং, it helps to stables your emotion, that is called emotional development, মানে যেখানে তোমার ফিলিংস কে বিকাশ ঘটাচ্ছে বা অনুভব কে বিকাশ ঘটাচ্ছে এবং তোমার প্রক্ষোভ কে একটা স্টেবল সিচুয়েশনে রাখতে সাহায্য করছে, সেটাকে আমরা কি বলবো? ইমোশনাল ডেভেলপমেন্ট বলে থাকবো। তার জন্য কোন কোন অ্যাক্টিভিটিস থাকা দরকার? সিঙ্গিং, ডান্সিং, মিউজিক, ড্রামাটাইজেশন, রেসিটেশন, আর্টস, পেন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড ক্রাফট ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা এবার নেক্সট দেখো, সোশ্যাল অ্যাক্টিভিটিস। সোশ্যাল অ্যাক্টিভিটিস কোনগুলো? দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস এইমস অ্যাট ডেভেলপমেন্ট অফ ডিজারেবল সোশ্যাল কোয়ালিটিস। দ্যাট মিনস দিস সোসাইটির মধ্যে থাকতে গেলে যে ডিজায়ার ক্যারেক্টারিস্টিক বা বাঞ্ছনীয় যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন আছে সেইগুলো তোমার মধ্যে থাকতে হবে, ইনকালকেট করতে হবে। যেমন কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে? কোঅপারেশন থাকতে হবে, হেলদি কম্পিটিশন থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে। তো এইগুলোর জন্য কিন্তু সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন। তো এখানেও আমরা কি করব? উই ক্যান ডিভাইড দ্য সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন্টু টু পার্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ আওয়ার সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য সোশ্যাল সার্ভিস, ঠিক আছে? তো এই দুটো ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি, একটা সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আরেকটা হচ্ছে সোশ্যাল সার্ভিস। এর দ্বারা আমরা কি করতে পারছি? সমাজের যে কোঅপারেশন, সহযোগিতা বা কম্পিটিশন, লিডারশিপ কোয়ালিটিস গুলোকে আমরা
ইনকালকেট করতে পারছি। আচ্ছা লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেশাল এডুকেশনাল অ্যাক্টিভিটিস। স্পেশাল এডুকেশনাল অ্যাক্টিভিটিস বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই যে আমাদের মডার্ন এডুকেশন সিস্টেমের লক্ষ্য কি, যে স্টুডেন্টসকে অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটানো বা সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। এটা পসিবল নয় যে কিছু মেটেরিয়াল বা কিছু বিষয়বস্তু দ্বারাই তার মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা ঘটিয়ে দেবো, তার জন্য কিছু অ্যাক্টিভিটিস এর প্রয়োজন রয়েছে, রাইট? তো সেই জন্য এখানে কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস রাখা হয়েছে যার দ্বারা তাদের মধ্যে সঠিক আচরণকে অন্তর্ভুক্ত করা যাবে বা ইনকালকেট করা যাবে। এবার দেখো কি বলছে, সেই আচরণগুলো কি কি। আমি বলে দিচ্ছি, ধরো হতে পারে তোমার ক্রিয়েটিভিটি, ঠিক আছে, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, সেলফ এক্সপ্রেশন, সেলফ এক্সপ্রেশন তোমার হতে পারে, অ্যাপ্রিসিয়েট অ্যাক্টিভিটি মানে এমন কোনো কাজ করা যেটাতে তুমি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি, এইগুলো সব কি হচ্ছে তোমার স্পেশাল অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। ওকে আচ্ছা, এতে কি হচ্ছে এই স্পেশাল অ্যাক্টিভিটিস এর থ্রুতে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস একটা ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়ে যাচ্ছে, মানে তারা নিজেরাই সমস্ত কাজ করতে পারবে, এটা কি আমরা স্পেশাল অ্যাক্টিভিটিস বলেছি। এটা হয়ে গেল টাইপস অফ কোকারিকুলার অ্যাক্টিভিটিস। এবার আমরা পড়বো এডুকেশনের ক্ষেত্রে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি কি হতে পারে বা এডুকেশনাল ইমপ্লিকেশন, সরি এডুকেশনাল ইমপ্লিকেশন কি হবে, মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর দ্বারা বা সহপাঠ্যক্রমিক কার্যগুলির দ্বারা শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কি বা শিক্ষা ক্ষেত্রের প্রয়োগটা কি, হোয়াট ইজ দা ইমপ্লিকেশন। দেখো কোকারিকুলার অ্যাক্টিভিটিস কি প্রোভাইড করছে, আইডিয়াল সিচুয়েশন প্রোভাইড করছে যার দ্বারা স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সটা বেড়ে যাচ্ছে, স্টুডেন্টদের অভিজ্ঞতাটা বিকাশ পাচ্ছে বা ডেভেলপ করছে। এটা দ্বারা সাইকোফিজিক্যাল হেলথ এন্ড হাইজিন হচ্ছে, তাদের মোটর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। হাউ ইজ ইট ডেভেলপ, উইথ দ্য হেল্প অফ সাম গেমস এন্ড সাম অ্যাথলেটিক্স অর সাম এক্সারসাইজ দ্য মোটর স্কিলস উইল বি ডেভেলপ, রাইট? নেক্সট কি বলছে, দিস অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ আইডেন্টিফাই দ্য নেটিভ ট্যালেন্ট, মানে তোমার ভেতরে যে পটেনশিয়ালিটি রয়েছে বা তোমার ভেতরে যে ট্যালেন্টটা লুকিয়ে রয়েছে সেটাকে কিন্তু বার করতে সাহায্য করছে। তোমার মেন্টাল অ্যালার্টনেস, তোমার কগনিটিভিটি ডেভেলপমেন্ট করাচ্ছে, তোমার ইন্টেলেকচুয়াল কিননেস, তোমার বৌদ্ধিক যে সূক্ষ্মতাগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম একদম বুদ্ধিগুলো সেগুলোকে বিকাশ ঘটাতে সাহায্য করছে, প্রবলেম সলভিং এবিলিটিতে ডেভেলপ করতে সাহায্য করছে, তোমার ইমোশনকে এখানে কি করতে সাহায্য করছে, স্টেবল করতে সাহায্য করছে, ইমোশনাল ডেভেলপমেন্ট ঘটাচ্ছে। অলদো মে ডেভেলপ দ্য গুড টেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড ইন দ্য মাইন্ড টু এফেক্ট ইউজ দ্য লেজার টাইম, মানে অবসর সময়কে তুমি কিভাবে কাজে লাগাবে সেটা করতে সাহায্য করছে। নেক্সট কি বলছে, ডেমনস্ট্রেশন ভ্যালুজ অফ লাইফ, দ্য ফ্রেন্ডশিপ, লিডারশিপ অ্যান্ড কোঅপারেশন, মানে সোসাইটিতে চলতে গেলে আমাদের কিরকম কোঅপারেশন চাই, আমাদের কেমন ফ্রেন্ডশিপটাকে কিভাবে ধরে রাখবো, এই সমস্ত ছোট ছোট কোয়ালিটিসও কিন্তু আমাদের কোকারিকুলাম অ্যাক্টিভিটিস শিখিয়ে থাকে। তারপরে কি বলেছে, এখানে ওই সারাদিন এক ট্র্যাডিশনাল কারিকুলামে ক্লাসে বসে পড়া, বোর ফিল হয়ে যায় স্টুডেন্টরা, ডাল লাগে স্টুডেন্টদের, এই সমস্ত কিন্তু কোকারিকুলাম অ্যাক্টিভিটিস রিমুভ করতে সাহায্য করে। সেলফ রিয়েলাইজেশন, নিজেকে বুঝতে সাহায্য করছে। আরেকটা কি, মরাল ভোকেশনাল কোয়ালিটিস গুলো বা সেলফ কন্ট্রোল, উইল ফোর্স, নিজেকে নিজে বুস্ট করা। সারাক্ষণ আন্টি বা টিচার বা মা বাবা বুস্ট করবে না, তোমাদের নিজেকেও নিজেকে মোটিভেট করতে হবে, প্রেরণা জাগাতে হবে, তো সেই সমস্ত জিনিসও কিন্তু কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এর দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, চলো আমি বাংলাটা লিখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কটা পয়েন্ট পড়িয়েছিলাম, 10টা পয়েন্ট। প্রথমে তিনটে পয়েন্ট রয়েছে, যেখানে অভিজ্ঞতার প্রশিক্ষণ হবে, যেখানে মানসিক শারীরিক স্বাস্থ্য বিকাশ লাভ করবে, ঠিক আছে, সেম জিনিসগুলো। দেখো তোমার ভেতরের ট্যালেন্টটাকে বার করতে সাহায্য করবে, তোমার বৌদ্ধিক উৎসাহ দেবে, সমস্যা সমাধানের ক্ষমতার বিকাশ সাধন করবে, সংবেদনশীল বা মানসিক পরিপক্কতা বা নান্দনিক সূক্ষ্মবোধ মানে ক্রিয়েটিভিটি, যেটা সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি কাকে বলে, যার দ্বারা তোমরা ছোট ছোট জিনিসের দ্বারা নিজের ইউনিকনেসটাকে বার করবে, নিজের যেটা তুমি করেছো যেটা অন্য কেউ করেনি, সবার থেকে আলাদা, সেটাকে এখানে ক্রিয়েটিভিটি বলা হয়েছে, সেটার বিকাশ ঘটাতে সাহায্য করছে। তোমার অবসর সময়কে কার্যকরভাবে বিকাশ ঘটাতে সাহায্য করে, বন্ধুত্ব, নেতৃত্ব, সহযোগিতা, সামাজিক ন্যায় বিচার, মূল্যবোধগুলি কে তোমার মধ্যে ইনকালকেট বা অন্তর্ভুক্ত করতে সাহায্য করছে। এখানে তোমার নিজস্ব
ক্ষমতা বার করছে, তুমি তুমি নিজেকে সেলফ রিয়েলাইজ করতে পারছো, নিজেকে নিজে প্রকাশ করতে পারছো, ঠিক আছে? তোমার মধ্যে এক ধরনের স্বাধীনতা উপলব্ধি হচ্ছে এবং নিজেকে নিজে আত্মনিয়ন্ত্রণ করতে পারছো, অন্য কাউকে শ্রদ্ধা করতে পারছো, তোমার মধ্যে নৈতিকতার বিকাশ করছে। এগুলো কিসের দ্বারা হচ্ছে? কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দ্বারা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে বা ডাউট